Hey, what's up guys? Welcome back to another gameplay video. So guys, আজকে আমরা আবারো খেলতে যাচ্ছি Minecraft. ভাই অনেক দিন পর আমি Minecraft খেলছি আর তাছাড়া ভাই ঈদের পর আমি আজকে প্রথম ভিডিও দিচ্ছি। এজন্য ভাই আপনাদেরকে ঈদ মোবারক জানাতে পারি নাই। তো ভাই অনেক লেট করে বলছি ঈদ মোবারক। কে কোন জায়গা থেকে ঈদ উদযাপন করেছিলেন, কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর তাছাড়া হ্যাঁ ভাই, অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন এতদিন ধরে আমি মাইনক্রাফটের ভিডিও কেন দিই নাই। ভাই দিই নাই এই কারণে, কারণ আমি দেখলাম যে আপনাদের কেন জানি মাইনক্রাফটের উপর থেকে মানে রেসপন্সটা আস্তে আস্তে কমে যাচ্ছিল, আপনাদের ইন্টারেস্ট মাইনক্রাফট থেকে উঠে যাচ্ছিল। এই জন্য আমি মাইনক্রাফটের ভিডিও দেওয়াটা কমিয়ে দিয়েছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই সবাই এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট করে দিবেন। যদি 5000 লাইক কমপ্লিট করেন তাহলে বুঝবে আপনারা ভাই আমাদের মাইনক্রাফটের ভিডিওগুলো পছন্দ করছেন। ভাই কিছুক্ষণ আগে আমি একটা বড় লেভেলে একটা গলত করে দিয়েছি, সেটি হচ্ছে আমি এই জায়গার মধ্যে ছোট করে একটা ভিলেজার্সের জন্য একটা ঘর বানাচ্ছিলাম। এই মর্মে যে আমি কিছুক্ষণ পরে এখানে ভিলেজার্স আনবো, ওদেরকে জাস্ট আপাতত এখানে রাখবো, দেন পরবর্তীতে যখন আমাদের ভিলেজার্স বাড়বে তখন আমরা এখানে বড় করে একটা ট্রেডিং হল করবো। বাট আমি এতটাই বোকা, আমি জাস্ট বকে যাচ্ছিলাম কিন্তু রেকর্ডিং অন করি না, যার জন্য ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে। দেখেন আমি এখনো বিল্ড করতে দিই, হ্যাঁ বিল্ড করতে করতে দেখি যে আমি রেকর্ডিং অন করি নাই, এই জন্য আর করতে পারি নাই। আর এই যে হচ্ছে এটা হচ্ছে সেই স্টোন কাটার যেটা আমরা ওই যে ভিলেজার গিয়ে ওইখান থেকে নিয়ে আসছি, যারা ফুল সিরিজটা দেখতেছেন তারা হয়তো আবার জানেন। আর এই যে দেখেন এখানে একটা ক্যাসেলের স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটি ফলো করে মূলতবে আমি এখানে কি বলে একটা ক্যাসেল বানাচ্ছি, যেটি অ্যামেজিং হবে, ছোট হবে বাট অনেক সুন্দর হবে ক্যাসেলটি। আপনারা চাইলে আমাকে ফলো করে বানাতে পারেন, এই ক্যাসেলের স্ট্রাকচারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, দেন আমাকে ফলো করে করে এভাবে করতে পারেন। এগুলো হচ্ছে স্টোন, আর এগুলো হচ্ছে বলতে ভাই স্মুথ স্টোন, যেটা আপনারা কবল স্টোনকে ওই যে ফাইন্যান্সের মধ্যে রেখে দেন এখানে কোল দিয়ে বলতে ভাই এগুলো বানানো যায়, অনেকগুলো বানিয়েছি ভাই এগুলো এখানে সব কিছু দেখিয়েছি। বাট আমি এতটাই বোকা, আমি ভিডিও চালু করি নাই যার জন্য সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। আর আমাদের বাগানটাকে ভাই অনেকটা কাস্টমাইজ করেছি, হ্যাঁ বাগানটা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। ছোট একটা খেত আছে ভাই, ওটাও কাটার প্ল্যান করেছি, আবার তারপরে ওয়াচ টাওয়ারটা ভাঙার প্ল্যান করছি, কারণ ভাই আমরা এখানে বড় করে একটা ওয়াচ টাওয়ার করবো। এই ওয়াচ টাওয়ারটা অনেক পুরো লাগতেছে, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই ওয়াচ টাওয়ারটা ভালো লাগতেছে না। আমি আরও প্ল্যান করছি ভাই আজকের পার্টের মধ্যে আমরা এখানে ভাই নেদারে যাবো, নেদার পোর্টাল বানাবো। বাট কিছু করার নাই ভাই, আমার রেকর্ডিংটা চালু হয় না যার জন্য কিছুই হয় নাই। এখন আমাকে আবার ইয়ে করতে হবে কি আমার মাংসগুলো, এগুলো সব দেখি ভাই র, ওকে সমস্যা না ভাই, এগুলোকে আমাদেরকে গরম করতে হবে দেন খেতে পারবো। ঠিক আছে, যাই হোক আমরা আমাদের যে কাজটা করতেছিলাম এখানে বলতে আমরা এখানে 4 ব্লক উপরে উঠেছি, সরি 3 ব্লক উপরে উঠেছি, অ্যান্ড তার উপর দেখতে পাচ্ছেন আমরা এখানে স্ল্যাব দিয়েছি। স্ল্যাব দিয়ে দিয়ে বলতে যে আমরা এইভাবে এখানে একটা কি বলে ছোট করে একটা ঘর বানাচ্ছি, জাস্ট আপাতত আমরা এখানে ভিলেজারদেরকে রাখার জন্য ছোট করে ঘরটা বানাচ্ছি। পরবর্তীতে আমরা এখানে অনেক বড় করে একটা ট্রেডিং হল বানাবো, যেখানে আমরা সবগুলো ভিলেজকে ভিলেজারকে রাখবো, ওদেরকে টাস্ক দেবো, এনচেন্টমেন্ট করবো, অনেক বুক নিবো। ভাই সত্যি বলতে অ্যামেজিং লাগে আমার কাছে ওই বিষয়গুলো, হ্যাঁ ভাই এগুলো করবো আস্তে ধীরে, আগে আমরা জাস্ট আমাদের এই কাজটা আপাতত করি। ওকে এখন আমাদেরকে বলতে হয় যে এইভাবে এখানে স্ল্যাব দিতে হবে এরকম করে করে। ওকে আমি ভাই স্ল্যাবটা দিয়ে দিচ্ছি, ঘরটা কিন্তু অনেক ছোট বাট দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আমি ভাই ঘরটা বানাই ফেলে দেন আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমরা এখানে স্ল্যাব ইউজ করেছি, তারপরে এখানে কি বলবো যে ওয়াল আছে যে ভাই ওয়ালের ব্লকগুলো ইউজ করছি ভাই, এতে হয়ে গিয়েছে, বিষয়টা একদমই সিম্পল বাট দেখতে অনেকটাই সুন্দর লাগবে। ওকে গাইজ আমাদের এখানে ভিলেজারদের ওই ঘরটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে নিচে নামবো, দেন এখান থেকে এগুলো কালেক্ট করি, মাত্র আমি এগুলো ভাই কেটে কেটে নিচে ফেলছি, প্লাস এখান থেকে ভাই এগুলো ইয়ে করি। আর আমাদের ভাই ল্যাম্প লাগবে, আই থিঙ্ক আমার কাছে ল্যাম্প নাই স্বাভাবিক বিষয়, কিছু টর্চ আছে ভাই টর্চগুলো আপাতত লাগিয়ে দিই, আমরা এখানে ভাই ল্যাম্প লাগবো। আমরা কিন্তু এখানে ভিলেজার্সকে ভাই লাইফ মানে কি বলে অল টাইম রাখবো না, জাস্ট কিছুদিন আপাতত রাখবো আর কি। আচ্ছা এখন আমাদেরকে বলতে পারি যে এইভাবে এখানে আমাদেরকে কবল স্টোন দিতে হবে লাইক দিস, এই যে এরকম করে করে আমাদেরকে জাস্ট এখানে কবল স্টোন দিতে হবে। আমরা চাইলে এখানে কি বলবো যে ব্রিক স্টোন যেগুলো আছে না ওই যে উপরে এগুলো এগুলোও দিতে পারি, বাট সমস্যা না ভাই এগুলো এখানে এতটা আহমরি কিছু না, জাস্ট আমরা ছোট করে একটা ঘর বানাচ্ছি ভিলেজারদেরকে এনে যাতে করে ভাই এখানে রাখতে পারি এই জন্য। ওকে আমরা এখানে ভাই ঘিরো করেছি, আপাতত জাস্ট এখানে ভাই কয়েকটা টর্চ লাগিয়ে দিলাম। ওকে গাইজ আমাদের কাছে এখানে যতগুলো কবল স্টোন ছিল ভাই সবগুলো আমরা এখানে ইউজ করে ফেলেছি, ঘরটা কিন্তু ভাই এতটাও খারাপ লাগতেছে না, বাট হ্যাঁ একটুখানি ডিজাইন করা যেত যদি আমরা এখানে কবল স্টোনগুলো বা নর্মাল ব্রিকগুলো ইউজ করতাম না, তাহলে আর একটু সুন্দর লাগতো। আচ্ছা আমি একটা কাজ করি, আমাদের ওই ঘরের মধ্যে যাই, ওইখানে গিয়ে আমাদেরকে মধ্যে কিছু কাঠ আনতে হবে মেজের জন্য, দেন আমাদেরকে ওইখান থেকে উল আনতে হবে, বেড বানাতে হবে কয়েকটা, আবার তার উপরে একটা আয়রনের দরজা বানাতে হবে। যদি আমরা এখানে আয়রনের দরজা না বানাই তাহলে ভাই ভিলেজার্সটা আমাদের এখান থেকে পালিয়ে যাবে। আর তাছাড়া ভাই ভিলেজ থেকে ভিলেজার্স আনা একদমই ইজি আমি মনে করি, বাট এটা এতটাও ইজি না, আমরা এখানে ভাই নৌকা করে নিয়ে আনতে পারবো, যেহেতু আমাদের এখানে কি বলে ছোট একটা নদী আছে। আমি এখান থেকে 6টা আয়রন নিয়ে নিই, কারণ একটা দরজা বানানোর জন্য ভাই এখানে 6টা আয়রন লাগে। এই যে এইভাবে আমি জাস্ট এখানে 6টা রাখবো তাহলে 3টা দরজা হয়ে যাবে। ওয়েট আমাদের একটা দরজা কিন্তু এক্সট্রা ছিল, আমি মেবি এটা এক্সট্রা বানিয়ে ফেলেছি, সমস্যা নেই। আর এখান থেকে ভাই কিছু কাঠ নিতে হবে আমাদেরকে, কোন কাঠগুলো নেওয়া যায় যে ব্রিজ ব্লক যেগুলো সেগুলো নিয়ে নিয়ে এগুলো থেকে আমাদেরকে এখন কাঠে রূপান্তর করতে হবে, সবগুলো রূপান্তর করে ফেলি কারণ এগুলো আমাদের লাগতে পারে অনেক। আর আমাদেরকে এখন যেতে হবে ওই যে উল আনার জন্য, আমাদের উল রয়েছে মূলত যে কি বলে বার্ন হাউসের ওইখানে, বার্ন হাউস আছে আমাদের বার্ন হাউসের ওইখানে, কিন্তু আমরা খাবার দিচ্ছি না অনেকদিন হয়ে গিয়েছে ভাই, আমি তো ভাই ওই দিকে যাচ্ছি না, কারণ আপনারা তো জানেন আমরা আমাদের শিপ থেকে শুরু করে সব কিছু একদম মেরে জাস্ট দূরে দূরে রাখছি। যে দেখেন এখানে দুইটা,
এখানে দুইটা তারপর এখানে দুইটা এগুলোকে ভাই খাবার দিচ্ছি না আর এটা ভাই প্রোডাকশনও করতেছে না আমি এদিকে এখন একটু কম আসতেছি সমস্যা না ভাই আমরা প্রোডাকশন শুরু করলে আবার একদম কি বলে সবকিছু ইয়ে করব প্লাস এই যে দেখেন এখান থেকে খাবারগুলো আমরা এখান থেকে তুলতেছি না তুলে ফেলবো আর তাছাড়া আমাদের সুগার ক্যানগুলো দেখেন ভাই সুগার ক্যানের প্রোডাকশন আমার কাছে অনেক দেখছেন এখানে ভাই হিউজ একটা কালেকশন আছে সুগার ক্যানের প্লাস আমাদের কাছে এখানে ভাই অনেকগুলো উল আছে কারণ আমরা ভাই আগের বার উল আছে এক সেকেন্ড এখানে সবকিছুই কি নিয়ে যাবো ইয়েলোগুলো থাকে আমরা এখানে ভাই গ্রে উলগুলো নিয়ে নিয়েছি কারণ আমরা এখানে মেজে তো ভাই উল দিব আর আমাদের কাছে মোটামুটি ভাই সবকিছু আছে হ্যাঁ এখন আমরা যেতে পারি আমরা আমাদের ট্রেডিং হলটাকে এখন সাজাতে পারবো কিছুটা ওকে গাইস আমরা এখানে চলে আসছি কবল স্টোন আনছি গোর স্টোন করছি দেখেন আমরা এখানে 63 পিস স্টোন আনছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে জাস্ট এরকম করে দিয়ে দেব ওকে আমরা এরকম করে দিয়ে দিয়েছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এরকম করে একটা দরজা দিয়ে দেব কিন্তু চাইলে আমরা এই দরজাটা খুলতে পারবো না এই দরজাটা খুলতে হলে আমাদেরকে একটা বাটন বানাতে হবে যে আমরা এখানে একটা বাটন বানাইলাম দেন এই বাটনটাকে যদি আমরা এই পাশে রাখি তাহলে এটা প্রেস করলেই দরজাটা ওপেন হয়ে যাবে ওইটা আমরা এখানে আরো একটা বাটন বানিয়েছি এটা বানালে এখানে দরজা ওপেন হবে দেন এটা দিলে এখান দিয়ে দরজা ওপেন হয়ে যাবে সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর ভাই কারণ ভাই নতুবা বিড়ে যাত্রা এখান থেকে পালিয়ে যাবে ব্যাটার ভাই অনেক চালাক এটা ভাই অনেকটাই ভালো হয়েছে আচ্ছা এখন আমাদেরকে মূলত হয়ে যাবে এখানে নিচে মেঝেতে এরকম করে করে আমাদেরকে কাঠগুলো দিতে হবে কার্পেট বানানো একদম ইজি জাস্ট আমরা এখানে দুইটা করে ব্লক রাখলে হয়ে যায় ওকে আমরা ভাই ওইখানে অনেকগুলো কার্পেট বানিয়েছি এগুলোকে যদি আমরা এখন এই জায়গার মধ্যে বিছিয়ে দিই তাহলে দেখতে কেমন লাগবে এতটাও খারাপ না বাট আবার এতটাও ভালো লাগতেছে না আচ্ছা আগে আমরা এখানে কাঠ দিয়ে ফেলি দেন কাঠের উপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ভাই কার্পেট দেবো আর কার্পেট দিলে দেখতে কিন্তু ভাই অনেকটা সুন্দর লাগবে ওকে এগাই এখানে পুরো জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে কার্পেট বিছিয়ে দেবো বাট এই কার্পেটটা আমার কাছে একদমই ভালো লাগতেছে না আমরা এখানে হোয়াইট ডাই দিয়ে কিন্তু চাইলে কার্পেটগুলো চেঞ্জ করতে পারি আচ্ছা গাইস আমি একটা কাজ করি এখান থেকে দেখি ফুল আনতে পারি কিনা কোথাও থেকে আমার কাছে কি বোন আছে বোন থাকলে আমরা ও ওয়েট এখানে বোন আছে এখানে আমরা অনেকগুলো বোন মিল নিয়েছি এখন এই বোন মিলগুলোকে ভাই এই জায়গার মধ্যে রোপণ করে দিই দেখতে প্রথমত জায়গাটা অনেক সুন্দর লাগবে বাট তার থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে অনেকগুলো ফুল পাবো যেগুলোর থেকে আমরা এখানে ডাই নিতে পারবো আর যদি ডাই নিই তাহলে সেগুলো দিয়ে আমরা এখানে এখন আমাদেরকে এখানে হোয়াইট ফুলগুলো খুঁজতে হবে কি দেবে এখানে দেখি হোয়াইট ফুল একটাও সিরিয়াসলি একটা হোয়াইট ফুলগুলো একটাও স্পন হয় না যাই হোক সমস্যা নেবে আমরা ইয়েলোগুলো নিয়ে নিই এগুলো দিয়ে আপাতত কাজ চলে যাবে তিনটা নিলাম তিনটা দিয়ে আশা করে হয়ে যাবে ভিতরে যাই অ্যান্ড এখানে আচ্ছা আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখানে গ্রে কালারের উলগুলোকে আমরা কালার চেঞ্জ করতে পারবো না আই থিঙ্ক আমরা চাইলে হোয়াইট কালারগুলোকে চেঞ্জ করতে পারি বাট আই ডোন্ট নো ভাই এটা সম্পর্কে কেউ জানলে একটু অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আচ্ছা যাই হোক ভাই আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে কয়েকটা বেড বানাবো ওকে আমরা এখানে বলতে ভাই তিনটা বেড বানিয়েছি একটাকে আমরা এই জায়গার মধ্যে রাখছি দেন সেকেন্ডটাকে আমরা এই জায়গার মধ্যে রাখি তারপর এখানে ভাই তিন নাম্বারটাকে ওখানে রাখি একটা কাজ করি এখানে আরো দুই তিনটা বানাই ভাই এই জায়গার মধ্যে রেখে দিই কারণ আমরা এখানে ভাই অনেকগুলো ভিলেজার্সকে রাখবো ওকে আমি এখানে আরো তিনটা বানিয়েছি একটা এখানে রাখলাম দুইটা তারপর এখানে যে থার্ড যেটা আছে ভাই সেটাকে এখানে রাখলাম ভিলেজারদের যে হলটা ভাই সেটা আপাতত বানিয়েছি ভাই জাস্ট এটা ছোট্ট করে বানাইলাম ভাই আমরা জাস্ট ভিলেজারগুলোকে রাখার জন্য বাট হ্যাঁ আমরা কিন্তু অনেক বড় করে একটা ট্রেডিং হল করব কিছুদিন পরে বাট হ্যাঁ আগে আপাতত আমরা এখানে ভাই ভিলেজার্স আনি গাইজ এখন আমি ঘুমাবো কালকে সকালে যাবো আমরা ভিলেজে ভিলেজারদেরকে আনার জন্য অলরাইট ফাইনালি সকাল হয়ে গিয়েছে আর তাছাড়া গাইজ আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে আর আমাদের কাছে এখানে সব কিছু আছে কিনা একটু ভালো করে দেখে নিতে হবে আমাদের বোর্ডটা করে বোর্ড একটা আছে আচ্ছা ভাই আমাদের কাছে এখানে ভাই অপ্রয়োজনীয় অনেক সামান আছে এগুলো রেখে আসি প্লাস আমি আমার হাতে একটা কুরল রাখি কারণ ভাই কুরল অনেক কাজের বা শর্ট একটা রাখতেই পারি আর আমাদের কাছে কিন্তু অলরেডি একটা শিল্ড আছে আর তাছাড়া আমরা এখান থেকে আমাদের একটা প্যারটকে নিয়ে যাবো এই যে প্যারটটাকে আমাদের সাথে নিয়ে যাবো আর ভাই তুই এখানে বসে থাক ওকে গাইজ আমরা এখানে উপরে চলে আসছি আমাদেরকে এখান থেকে কি বলে ভাই বাট এটার পাওয়ার তো একদমই ড্যামেজ হয়ে গিয়েছে এটারও ড্যামেজ নেওয়ার মতো ভাই তেমন কিছুই দেখতে পারতো আচ্ছা ওয়েট আ সেকেন্ড আমরা এখান থেকে আমাদের ডায়মন্ডের শোরটা নিয়ে নিই সরি পিকেক্সটা নিয়ে নিই এই পিকেক্স দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যদি অবসিডিয়ান পাই এই এক সেকেন্ড ভাই ভিলেজে কিন্তু এখানে অবসিডিয়ান আছে মেবি হ্যাঁ আমরা এখান থেকে যদি অবসিডিয়ান পাই তাহলে ভাই অবসিডিয়ান নিয়ে নেবো আর আমাদের কাছে ভাই এখানে অ্যাটাক করার মতো তেমন কিছুই নাই আর ওয়েট ভাই একটা বেড নিতে হবে যদি রাত হয়ে যায় তাহলে আমাদেরকে ঘুমাতে হবে ওকে গাইজ আমরা একদমই রেডি অ্যান্ড এখান থেকে আমরা একটা বেড নিয়ে নিয়েছি আর রিয়সফোনটা ভাই এখানে আপাতত সেট করে দিলাম অলরেডি গাইজ আমরা এখন একদমই প্রস্তুত আমরা এখন যে কাজটা করি সেটা হচ্ছে সামনে যে ভিলেজটা আছে না ওই ভিলেজে যাবো দেন ওইখানে গিয়ে ভাই ওইখান থেকে ভিতরে যাওয়ার স্থান বার আমাদের কি বলে ভাই এটা একদমই অন্ধকার লাগতেছে ঘরটা ওকে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাই এখান দিয়ে উপরে উঠতে হবে দেন ভাই আমরা এখানে উপরে উঠছি এখন এখান দিয়ে নিচে নামতে হবে ওকে নিচে নামলাম গাইজ এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সামনে এখানে যে ভিলেজটা আছে ভাই ওই ভিলেজে যাবো দেন ওই ভিলেজে গিয়ে আমরা ওইখান থেকে কি বলে ভিলেজার্স কে আনবো
ভাই আমি না অনেক এক্সাইটেড ভিলেজারসদেরকে আনার জন্য, কারণ আমি এর আগে কখনো ভাই ভিলেজারসদেরকে এরকম করে আনি না, মানে নৌকা করে আজকে যেভাবে আনতে যাচ্ছি আর কি। তো বলতে পারেন এটা আমার হচ্ছে ফার্স্ট এক্সপেরিয়েন্স, দেখা যাক কেমন হয়। ওকে ভাই আমরা এখানে এখন সমুদ্র করে যাচ্ছি। আর এই যে এই জিনিসটা মূলত আমি দিয়েছি এই জায়গার মধ্যে, যাতে করে আমি বুঝতে পারি যে সামনে একটা ভিলেজ আছে। ও আপনাদেরকে একটা কথা বলছি কিনা আমি জানি না, ওই যে ওই পাশেও কিন্তু একটা ভিলেজ আছে। আমি একবার কি বলবো ওইখানে ঘোরার জন্য গিয়েছিলাম, দেন দেখছিলাম ভাই ওই পাশেও একটা ভিলেজ আছে। ওই ভিলেজটা আর একটু বড় মেবি এটা থেকে, বা সেমই হতে পারে ভাই। ওই ভিলেজও যাবো একদিন, বাট হ্যাঁ ওইখানে যাচ্ছি না এই কারণে, কারণ ভাই একদম মানে জঙ্গল ওই পাশটায়, যার জন্য আমি ভাই ওইদিকে যাচ্ছি না, বুঝতে পারতেছি না। ওকে দেখেন ভাই এখানে একটা ভিলেজ আছে, সরি ভিলেজার্স আছে। এখন এই ভিলেজার্সটাকে আমরা ধরে নিয়ে যাব, বাট তার আগে এখানে আমরা কি বলি, এই আচ্ছা ওই এই জায়গা থেকে কিন্তু আমরা অলরেডি একবার অবসিডিয়ান কেটে নিয়ে গিয়েছিলাম। আপনাদের মনে আছে কি আগের বার এখানে অবসিডিয়ান ছিল যেগুলো আমরা এখান থেকে কেটে নিয়ে গিয়েছি? আই থিঙ্ক আমাদের ভিলেজে অবসিডিয়ান আছে অলরেডি, বাট আই ডোন্ট নো, চেক করতে হবে। ওকে এখান থেকে কোন ভিলেজার্সটাকে নেবো, কই রে ভিলেজার্সটা কই? ভাই আগের বার আমরা যখন আসছিলাম এখানে অনেকগুলো ভিলেজার্স ছিল, বাট এবার এখানে জাস্ট আমি একটা ভিলেজার্সকে পাইছি, তাও এই যে এটা এখানে। আর বাকিগুলো কোথায় আমি তো বলতে পারতেছি না ভাই, একদম যদি এটাকে নিয়ে যায় তাহলে তো ভাই এদের বংশ এখানেই শেষ হয়ে যাবে, এই ভুল করা যাবে না ভাই। ওদের বংশ এখান থেকে রেখে জাস্ট আমরা দুজনকে নেবো, দেন আমরা কি বলে এখানে গিয়ে আরো অনেকগুলো ভিলেজার্স বানাবো ব্রিডিং করে। আর এখানে আরো একটা ভিলেজার্স আছে, ওকে এখানে আরো একটা আছে, পাইছি অনেকগুলো। এই যে এরা সবাই এখন আসবে মেবি। আচ্ছা আমি একটা কাজ করি ভাই, বোটের মধ্যে একটাকে ঢুকাই ভাই বস। ওই যে এখানে একটা ভিলেজার্স প্লাস এখানে একটা, এখন ভাই সবাই ঘরে যাচ্ছে, এখন পাইছি ভাই সব কয়টাকে। গাইজ অনেক কষ্ট করে আমরা একটা ভিলেজারকে এখানে দেখতে পাচ্ছেন ভাই, এটা কি বলে নৌকার মধ্যে বসাইছি ভাই। এখন তাড়াতাড়ি আমাকে এখান থেকে ভাগতে হবে, ভাগতে মিন ভাই এখান থেকে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। এখান এসে আমাদেরকে আবারও আরও একটা ভিলেজার্সকে নিয়ে যেতে হবে, বাট এটা অনেক প্যারাদায়ক একটা কাজ ভাই। আমি ভাবছিলাম আমি অতটাও প্যারা খাবো না আমি, বাট এখন বুঝেছি এটা মারাত্মক লেভেলের প্যারাদায়ক একটা কাজ। এখন আমাদেরকে এই জায়গার মধ্যে একটা ব্রিজ বানাতে হবে, কারণ ভাই এটা যদি এখানে যদি ব্রিজ না করি তাহলে আমাদের যেতে একটু সমস্যা হয়ে যাবে, লাইক দিস। ওকে আমরা এখানে একটা ব্রিজ বানাচ্ছি। অলরাইট গাইজ আমরা এখানে ভিলেজার্সটাকে নিয়ে নিয়েছি, এখন আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। এখানে ভাই একটা ভিলেজার্সের সাথে আর একটা ভিলেজার্স আমাদের পিছন পিছন চলে আসতেছে ভাই, সিরিয়াসলি কি নারী টান ও ভাই। আচ্ছা ওয়েট ভাই আমরা এখানে আরো একটা ইয়া বসাই দিই, দেন দেখি ভাই এটার মধ্যে বসে কিনা। এখানে আমি আরো একটা নৌকা দিলাম, দেখি ভাই নৌকার মধ্যে বসে কিনা ভাই, ওটার মধ্যে গিয়ে বস। ওকে ভাই এটার মধ্যে এসে বসেছে, আমি একটা কাজ করি ভাই তাড়াতাড়ি ভিলেজার্সটাকে রেখে আসি, দেন পরবর্তীতে ভাই সেকেন্ড যেটা আছে না ওইটাকেও এখানে নিয়ে আসবো ভাই। এখানে নদীটা থাকার কারণে কিন্তু আমার অনেক উপকার হয়েছে, অনেক উপকার। যদি নদীটা না থাকতো তাহলে আমার 12টা বেজে যেত ভাই সিরিয়াসলি। গাইজ এখন আমাদেরকে এখান দিয়ে কি বলে এই যে একটা রাস্তা করতে হবে, যাতে করে ভিলেজার্সকে আমরা এখানে আনতে পারি। আর এতক্ষণ ধরে ভাই এই তোতাটা আমার কাছে ছিল না সিরিয়াসলি ভাই, তোতা ভাই এতক্ষণ ধরে এই তোতাটা এখানেই আটকে ছিল। আমি এই জন্য বলি কি রে তোতাটা আমাদের সাথে ছিল, তোতা গেল কোথায়? আমাকে এখন ভাই এই জায়গার মধ্যে অনেকগুলো বোর্ড বানাতে হবে, লাইক এখানে তিনটা বানাতে হবে আরো। আমি এখানে ভাই আরো তিনটা বোর্ড বানিয়েছি, আমি জাস্ট এই জায়গার মধ্যে এই বোর্ডগুলো রাখবো, যাতে করে ভিলেজার্সটা উপরে উঠলেই এখানে থাকা যে কোনো একটা বোর্ডের মধ্যেই বসে যায় ভিলেজার্সের জন্য ভাই। এখানে আমি একটা ফাঁদ এঁটেছি, দেখা যাক ভাই আমি এখানে সাকসেস হই কিনা। এখন এই ভিলেজার্সটা ভাই ওইদিকে যাবে পানির স্রোতের সাথে, দেন উপরে উঠবে, আর উপরে উঠলেই সেখানে যে কোনো একটা বোর্ডের মধ্যে বসে যাবে। ওকে ভাই উপরে উঠ, উপরে উঠ খেয়ে গাইজ আমি এখানে প্ল্যান সাকসেস হয়েছি। দেখেন এই ভিলেজার্সটা ভাই এখানে বসে গিয়েছে, আবারও নৌকা চালাতে হবে, দেন ভাই আস্তে 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 যেতে হবে আমার ভিলেজে ভাই। সিরিয়াসলি এটা এতটা প্যারাদায়ক আমি আগে জানতাম না, আমি তো ভাবছিলাম ভাই এত কষ্ট করতে হবে না, একদম ইজিলি নিয়ে যেতে পারবো। ওকে গাইজ দেখতে পাচ্ছেন আমরা আমাদের এরিয়ার মধ্যে চলে আসছি, জাস্ট একবার এখানে দুইটা ভিলেজার্সকে আনি, তারপরে দেখবেন ভাই এই দুইটা ভিলেজার্স দিয়ে আমরা পুরো হলটাকে কি বলবো মানে যতগুলো ভিলেজার্স প্রয়োজন সবগুলো ভাই করে ফেলবো। গাইজ রাত হয়ে গিয়েছে, আমি এখন একটা কাজ করি ভাই এই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আমরা এই ভিলেজার্সটাকে নিয়ে আমাদের ওই ঘরের মধ্যে যাব। ওকে গাইজ আবারও সকাল হয়ে গিয়েছে, এখন আমাদের কি এই জায়গার মধ্যে একটা কি বলবো যে রেল যেগুলো আছে না ভাই সেগুলো একটা বানাতে হবে, কারণ এছাড়া আমার মনে হচ্ছে না আমরা এখানে ভাই ভিলেজার্সটাকে উপর উঠাতে পারবো। আচ্ছা আমার কাছে এখানে ডার্ট আছে, আমি একটা কাজ করি। ওকে গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখানে ভাই অনেকটা সিঁড়ির মতো করে বানিয়েছি, এই যে এখন এই জায়গা দিয়ে মূলত আমাদেরকে উপরে যেতে হবে। আর আই থিঙ্ক আমরা যদি এখানে সিঁড়ি বানাই তাহলে ভিলেজার্সটা অনেক ইজি দেবে, এখান দিয়ে উপরে আসতে পারবে। এখন সিঁড়ি বানাতে হলে আমাদের আছে এক সেকেন্ড, আমরা কি সিঁড়ি বানাবো
আমাদের কাছে অলরেডি অনেকগুলো সিঁড়ি আছে, আমি একটা কাজ করি ভাই, আমরা ওই যে আমাদের মাইনিং হাউসে যাই, দেন ওই মাইনিং হাউস থেকে আমরা এখান থেকে ভাই কিছু সিঁড়ি আনি, কারণ ভাই আগের বার ওই যে এগুলো বানাতে আমরা এখানে অনেকগুলো সিঁড়ি বানাইছিলাম। ওকে গাইজ, আমরা এখান থেকে ভাই প্রায় 64 ফিট সিঁড়ি নিয়েছি, আরো অনেকগুলোই আছে, প্রায় আরো 100টার মতো আছে আমাদের ওইখানে, আগের বার বেঁচে গিয়েছিল। এখন আমাদেরকে যে এই জায়গায় জাস্ট দুটো সিঁড়ি দিতে হবে, দেন এখানে একটা দিতে হবে, এই যে এখানে একটা দিতে হবে, এরকম করে করে মূলত আমাদেরকে এখানে সিঁড়ি দিতে হবে, যাতে করে ভিলেজার্সটা অনেক তাড়াতাড়ি উপরে উঠতে পারে। আর ভাই উপরে উঠার পরে ওইখানে আমরা জাস্ট কি বলি এটা দিয়ে দেবো, বোর্ড দিয়ে দেবো, যাতে করে ভিলেজার্স উপরে উঠা মাত্রই বোর্ডের মধ্যে আবারও বসে যায়। এখান থেকে কিছু স্যান্ড কেটে দিচ্ছি, যাতে করে ভাই ভিলেজার্স এই দিকে না আসে, সরাসরি এখান দিয়ে জাস্ট উপরে উঠে যায়। যা ভাই প্লিজ এখান দিয়ে উপরে উঠে যাইস। যেতে দিব না, ওকে ভাই অনেক কষ্ট করে আবারও ভাই ভিলেজার্সটাকে আমরা এখানে বসাইছি, ভাই এটা তো দেখি অনেক প্যারা দিচ্ছে, ও মাই গড, আমি জানতাম না ভাই ভিলেজার্সদেরকে নিয়ে এতটা প্যারা খাইতে হয়, ভাবছিলাম এটা একদম ইজি, জাস্ট বোর্ড নিয়ে যাবো, ভিলেজার্সটাকে আমার পেছনে উঠে এখানে নিয়ে আসবো, বাট না ভাই এটা এতটাও ইজি না। ওকে ভাই আমি এখানে একটা প্ল্যান করছি, আমি জানি না ভাই এটা কতটুকু কাজে দিবে, আমি জাস্ট এখানে ভাই ভিলেজার্সটাকে প্রথমত এখানে রাখবো, দেন ভাই এখন একে ছাড়বো না, আগে ভাই আমি এখানে ঘেরাও করবো, দেন এখান দিয়ে কি বলবো এটা ভেঙে দেবো, তাহলে ভিলেজার্স একদম উপরে চলে যাবে। ইয়েস গাইস এটাই করতে হবে, এখন আমাকে ভাই এখান থেকে স্যান্ড কালেক্ট করতে হবে, কারণ আমার কাছে ভাই এমন কিছুই নেই যেটা দিয়ে আমি এখানে কি বলে কভার করতে পারবো, মানে এই জায়গাটায় ঘেরাও করতে পারবো, এই জন্য আমি এখান থেকে ভাই স্যান্ড নিয়েছি, বাট এখানে ভাই নিচে অনেকগুলো স্যান্ড আমাকে এখন ওয়েস্ট করতে হবে, কিছু করার নাই। একটা কাজ করতে পারি, আমরা চাইলে এই জায়গার মধ্যে যে এরকম করে সিঁড়িও দিতে পারি, যেহেতু আমাদের কাছে এখন আপাতত কিছুই নাই, এগুলো দিয়ে কাজ চালাই। ওকে গাইস আমরা এখানে ঘেরাও করে ফেলেছি, দেখা যাক এখান দিয়ে আশা করি এখন আর পালাতে পারবে না। ওকে এটাকে ভেঙে দিলাম ভাই, তাড়াতাড়ি যা ভেঙে দিলাম, এখন এই ভিলেজার্সটা দেখেন একদমই উপরে যাবে, যা বেটা যা উপরে যা, আরে ওয়েট এখন ওই দিকে যাওয়ার চেষ্টা করলে তো একদম ভাই এর অবস্থা খারাপ করে দেবো আমি। আরে এই ভিলেজার্সটা ওই দিকে কিভাবে গেল ভাই, সিরিয়াসলি ভাই এই ভিলেজার্সটাকে আমি আবারও ধরছি, এখন আমি আবারও এখানে নেবো, বুঝতে পারতেছি না করবোটা কি কি রে গাইজ। এখানে পুরো জায়গাটা আমি ঘিরেও করে ফেলেছি, আমাদের ওই জায়গার মধ্যে গিয়েছিলাম কি বল আমাদের মাইনিং হাউসের ওইখানে গিয়েছিলাম, ওইখান থেকে অনেকগুলো কাঠ আনছি, এখানে ভাই পুরো জায়গাটাকে আমি ঘিরেও করে ফেলেছি। ওকে গাইজ এখান দিয়ে আমাদেরকে এখন এই যে এইভাবে এগুলো দিতে হবে, দেন এখানে আমাদেরকে একটা সিঁড়ি দিতে হবে, ওকে যে আমি এখানে এই জায়গার মধ্যে একটা সিঁড়ি দিয়েছি ভাই প্লিজ অন্তত এইবার উঠে যা ভাই, আমার অবস্থা খারাপ করে দিচ্ছে, একটা ভিলেজার্স এখন আরো একটা ভিলেজার্স রয়ে গিয়েছে। ওকে 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 ভাই ভিলেজার্স উপরে আসতেছে, উপরে উপরে ভাই তারায় তার উপরে উপরে আসলে ভাই এখানে যাতে করে এর মধ্যে বসতে পারে। ওকে ভাই আয় 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 এখান দিয়ে না, ও হো যাক ফাইনালি বসছে, ও ফাইনালি ভাই এই ভিলেজার্স এখানে, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই, আরো একটা ভিলেজার্স এখন রয়ে গিয়েছে। ওয়েট ভাই আমার খাবারের অবস্থা দেখেন, সিরিয়াসলি ভাই কিছুক্ষণ পর তো আমি এমনিতেই মরতাম, এখন এটাকে নিয়ে আমাদের ট্রেডিং হলের মধ্যে, ট্রেডিং হল না এটা ভাই জাস্ট ছোট করে ভিলেজারদের জন্য বানাইছি, এটাকে ঢুকাতে হবে, দেন আমাদেরকে আবার ওইখানে যেতে হবে, আবার আরও একটা ভিলেজার আনতে হবে। ও ভাই আচ্ছা ওয়েট ভাই, এখন আমাদেরকে এটা ভেঙে ভিতরে ঢুকাতে হবে, কারণ দরজা খুলে ভাই এটাকে ঢুকাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই দাদা আসো ভিতরে ভিতরে, জাস্ট একটা বার ভিতরে ঢুকাই। ওকে ফাইনালি আমরা ভাই এখানে ভিলেজার্সটাকে ভিতরে ঢুকাইছি, অ্যান্ড ভাই কবলস্টোনগুলো দিয়ে আমরা আবারও এই জায়গাটাকে এখানে কি বলে মিলাই দিই। ওকে মিলাই দিলাম, দেন আমি এখানে ভিতরে আসলাম, ওকে এখন জাস্ট এটা ইয়ে করে দেবো, ভেঙে দেবো, ভেঙে দিলাম, অ্যান্ড ফাইনালি এই ভিলেজার্সটাকে ভাই আমরা এখানে নিয়ে আসি। ভাই এখন তুই আপাতত ঘুমা, আমি এখন এখান থেকে যাচ্ছি, টাটা বাই বাই। আরে একটুর জন্য এখানে বেরিয়ে যাই তো গাই, এখন আমাকে আবার ওই জায়গার মধ্যে যেতে হবে, দেন ওখান থেকে ভাই আরও একটা ভিলেজার্সকে কি বলো ধরে আনতে হবে। ওকে ভাই যাই, অ্যান্ড ভাই আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, কারণ ভাই এটা একদমই বোরিং একটা জিনিস। ওকে গাইজ প্রায় 30 মিনিট যুদ্ধ করে আমরা এখানে আরও একটা ভিলেজার্সকে আনছি ভাই, সিরিয়াসলি এরা আমাকে এত পরিমাণে প্যারা দিচ্ছে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আচ্ছা গাইজ আমরা একটা কাজ করি, আমাকে এখন ভিতরে যেতে হবে, দেন এখানে ওই ভিলেজার্সটাকে একটা বোটের মধ্যে বসা যেতে হবে, না হবে এটাকে ঢুকানোর সময় ওইটা আবার এখান থেকে বেরিয়ে যাবে, ভাই এরা অনেক চালাক। ওকে আমরা এখানে ভিলেজার্সটাকে এখানে বসাই দিয়েছি, এখন যেটা করবো সেটা হচ্ছে বাইরে যাবো, দেন এখান দিয়ে আমাদেরকে আবারও দুটা ব্লক ভাঙতে হবে, একটা ভাঙলাম দুইটা ভাঙলাম, দেন এখান দিয়ে এখন আমাদেরকে আবারও এটাকে ভিতরে নিতে হবে ভাই, চল তাড়াতাড়ি ভিতরে চল ভিতরে। ওকে ভাই এটাকে ভিতরে আনছি,
দেন এখানে আবার কবলস্টোন দিয়ে আমরা এখানে আবার মেরে দেব লাইক দিস এখন ভাই এদের জন্য আমাদেরকে ব্রেড আনতে হবে আই থিংক তিনটা ব্রেড দিয়ে হবে না আমাদেরকে অনেকগুলো ব্রেড নিতে হবে আচ্ছা একটা কাজ করি ভাই সামনে এখানে আমাদের ছোট করে একটা ওই এটা আমার প্রিকেস ভাই ফলাই দিয়েছি সামনে এখানে আমাদের ছোট একটা কি বলবো যে ফার্মাসি এটা অনেক আগে করেছিলাম এখন এটাকে ভাঙবো দেন এখান থেকে অনেকগুলো ব্রেড বানাবো দেন ওগুলো আমরা ভিলেজার্সকে খাওয়াই এখানে ব্রেডিং করবো মানে ভিলেজার্সদের প্রোডাকশন অনেক পরিমাণে বাড়াবো আমাকে এখন ভাই একটা আয়রনের পিকেক্স সরি এক্স বানাতে হবে একটা আয়রনের এক্স বানাই কারণ আমাদেরকে এখানে কাট কাটতে হবে এখন ঠিক আছে আমরা এখানে একটা আয়রনের এক্স বানিয়েছি এখন তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে ভাই ফাস্ট আর লেট করা যাবে না আমাদের ভাই তোতাটা ভাই ওই যে ওই দিকে রয়ে গিয়েছে ভাই এটা আমার পিছন পিছন আসতেছে না বুঝতেছি না এখানে সমস্যাটা কি হয়েছে গ্লিচ হতে পারে কোনো আই ডোন্ট নো দেখা যাবে পরে আচ্ছা একটা কাজ করি ভাই তোতা ভাই পরে নিয়ে আসতে পারবো সেটা নিয়ে কোনো প্যারা না আগে আমাদেরকে ভাই এটা ভাঙতে হবে যে দেখেন এই জিনিসটা উইয়ার্ড লাগে একদমই ভাই গেটের সামনে দিয়ে মানে এই জিনিস কি বলে ছোট একটা ফার্ম অবশ্য ভাই যখন আমরা একবারে স্টার্টিং এখানে আসছিলাম তখন কিন্তু এই ফার্মটা আমাদেরকে অনেক পরিমাণে হেল্প করছে ওকে আমি তো ভয় পাইতে বলি কি রে মাত্র একটা এক্স বানাইলাম এক্সটা ভেঙে গেল কেন এইটাকে ভেঙে দিলাম অ্যান্ড দেখি আমার কাছে ভাই অপ্রয়োজনীয় যে সকল সামান আছে ভাই সবকিছু আমি এখন আপাতত ফেলে দিচ্ছি দেন ভাই এগুলো এখান থেকে তুলে নিচ্ছি ভাই দেখেন এই ধানের টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর একদম ফুলি রিয়েলিস্টিক ধানের মতোই লাগে এই জায়গাগুলোর মধ্যে ভাই ডার্ট দিয়ে ভরাট করতে হবে এখন তো আমার কাছে আর ডার্ট নাই আপাতত ওকে গাইজ এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা আবার ইয়ে করে ফেলেছি এটা এখন অটোমেটিক্যালি ভাই মাটি হয়ে যাবে এখানে আমাদেরকে আর কিছু করতে হবে না আমাদের কাছে এখানে 39টা ধান আছে ভিতরে এখানে ভাই একটা ক্রাফটিং টেবিল আছে না ভাই আমার কাছে নাই আচ্ছা সমস্যা না ভাই এখানে একটা ক্রাফটিং টেবিল আছে ক্রাফটিং টেবিলের অভাব নেই ভাই আমি কতগুলো ক্রাফটিং টেবিল বানাইছি আমি নিজেও জানি না ওকে এখান থেকে ভাই 16টা ব্রেড বানিয়েছি এখন এই 16টা ব্রেড দিয়ে আমরা এখন ব্রেডিং করব ভাই আমার ফার্স্ট আমি এর আগে কখনো ব্রেডিং করি নাই ভিলেজারদের আই ডোন্ট নো ভাই কীভাবে করে আমি যতটুকু জানি ভাই ওদেরকে জাস্ট ব্রেড দিলেই ওরা ভাই নিজে নিজে খেয়ে ওরাই কী বলে বাচ্চা পয়দা করে দেয় যাই হোক আমি এখানে দরজা খুললাম অ্যান্ড ভিতরে আসলাম ওকে এটাকে ভাঙি তাড়াতাড়ি এটাকে ভেঙে দিয়েছি ওদেরকে এখন ভাই ব্রেড দিতে হবে ওকে আমি এখান দিয়ে ভাই অনেকগুলো ব্রেড দিয়েছি ভাই তোরা ওই দিকে যা আমি ভাই এদিকে ফিরলাম আমি ভাই তোদের দিকে তাকাবো না দিকে ভাই তাড়াতাড়ি বাচ্চা দেই ওকে আই থিঙ্ক ছোট একটা বাচ্চা হওয়ার কথা ভাই আমি এখানে ব্রেড দিয়ে একটু দূরে গিয়েছিলাম ওই হয়েছে ভাই ভাই ছোট একটা ভিলেজার আসছে আই থিঙ্ক এখানে আমাকে এখন ভিতরে যেতে হবে এই যে দেখেন ইয়েস ছোট একটা ভিলেজ চলে আসছে ভাই এইভাবে আমাদেরকে এখানে অনেকগুলো ভিলেজার্স করতে হবে দেন আমরা একটা ট্রেডিং হল করব এখানে ভাই সবগুলো ভিলেজার্সকে একটা একটা করে টাস্ক দেব দেন ওরা আমাদেরকে অনেক কিছু দিবে যাই হোক আজকের পার্টের মধ্যে আমরা এতটুকুই রাখছি হ্যাঁ আমরা এখানে একটা ট্রেডিং হল বানাবো দেন ভাই নেক্সট পার্টের মধ্যে ট্রাই করবো আমাদের ক্যাসেলের কাজটা শুরু করে দেওয়ার জন্য আর ভাই ভিলেজার্স দুইটা আনতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই এটা কি বলে সিরিয়াসলি মারাত্মক লেভেলের প্যারা খাইছি আমি আর হ্যাঁ আমাদের ওই ওয়াচ টাওয়ারটাকে আমি নেক্সট পার্টের মধ্যে ভাঙবো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর হ্যাঁ অবশ্যই 5000 লাইক কমপ্লিট করে দেবেন এই ভিডিওর মধ্যে তাহলে মাইনক্রাফটের নেক্সট পার্ট খুবই শীঘ্রই আপলোড করা হবে যদিও আমি প্রত্যেকবার এই কথাটা বলি বাট কোনোবারই আপলোড করি না তো হ্যাঁ যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ